সো হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। সো কেমন আছো গাইস তোমরা সবাই? কালকে আস্তে আস্তে আমাদের খুবই দেরি হয়ে গেছিল, সো কালকে একদমই না মার্কেট ঘোরার টাইম পাইনি, বুঝলে। সো আজকে বেসিক্যালি আমরা একটু মার্কেট ঘোরার ইচ্ছা আছে অ্যান্ড আজকেই ফিরে যাবো ব্যাক টু প্যাভিলিয়ন ট্রিপ এন্ড। সো একটু খারাপ লাগছে, একটু ভালোও লাগছে, খুব সুন্দর আমাদের ট্রিপটা যাচ্ছে আপাতত। এখন দেখা যাক সামনে কি হয় না হয়, হোপ ফর দ্য বেস্ট। সো আমি এখন ঘুম থেকে উঠলাম, ব্রাশ ফ্রাশ করলাম, এখন রেডি হব, রেডি হয়ে একটু মার্কেট দর্শনের জন্য বেরোবো। সো দেখা যাক, আজকে না শান্তিনিকেতনে দেখার অনেক কিছু আছে, বাট আমাদের হাতে একদম টাইম নেই, এটাই হচ্ছে ব্যাপার। সো ঠিক আছে, আবার একবার পরে আসা যাবে, কোনো অসুবিধা নেই। সো চলো, আমি একটু রেডি হয়ে নিই, ওকে? সো অল রাইট গাইস, আমরা এখন টেগর মিউজিয়ামে চলে এসেছি অ্যান্ড বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কিছুই জানি না কি আছে না আছে। সো তার জন্য আর কি একটা গাইড আমরা হায়ার করে নিয়েছি, সো উনি আমাদের ডিটেলস একদম বলে দেবে কি আছে না আছে। সো ইটস বেটার টু হ্যাভ এ গাইড। সো চলো ভেতরে যাই আস্তে আস্তে। এখানে বেসিক্যালি সবাই টোটো নিয়ে যাচ্ছে, আমরা একটু হাঁটবো বলে হেঁটে হেঁটেই যাচ্ছি। সো কাকু একটু বলো কোথায় কি আছে না আছে। হ্যাঁ একটু বলো। আচ্ছা হ্যাঁ, তো এখন আমরা আর ছাতিনতলাতে আছি যেখান থেকে শান্তিনিকেতন প্রথম শুরু। আচ্ছা, 1862 কবির বয়স তখন 1 বছর। এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা গ্রাম রায়। আচ্ছা, সেই গ্রামে জমিদার ভুবনমোহন সিনহা। আচ্ছা, ব্রাহ্ম ধর্মে দীক্ষিত। আচ্ছা, প্রচার করার জন্য কবির বাবাকে ওনার বাড়িতে ইনভাইট। আচ্ছা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মেঠো রাস্তা, এই যে এখন যে পিচ রাস্তাটা দেখছেন, আচ্ছা, এই মেঠো রাস্তা দিয়ে ওই যে গোলাপি রঙের একটা ঘেরা জায়গা, তার মাঝখানে সরু একটা গাছ, এই গাছটার নাম হচ্ছে ছাতিম গাছ। আচ্ছা, তখন একটা বিশাল বড় ছাতিম গাছ ছিল, সেটা মারা গেছে। আচ্ছা, এই ছাতিম গাছের নিচে বসে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি পেয়েছে। আচ্ছা, মনের মধ্যে প্রাথমিক ইচ্ছা জেগেছিল যে আমি যদি একটুখানি জায়গা পেতাম তাহলে এখানে একটা তপবন করতাম। আচ্ছা, বালতিতে করে চেপে বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছালেন। বিস্তারিত খবর নিয়ে জানতে পারলেন সেই জমিদার বন্ধু ভুবনমোহন সিনহা এই ডাঙা জায়গার মালিক, তাই লোকে ভুবন ডাঙা বলে যাক। জমিদারবাবু বলে নামনার যখন এত ইচ্ছা, এখান থেকে শুরু করে যতখানি চোখ যায় আপনি এই জায়গা নিতে পারেন, তার বিনিময়ে কোনো মূল্য লাগবে না। তুমি বলেন আমি দান নেবো না, আমি জাস্ট টোকেন মানে 1 টাকা ষোলো আনা দিয়ে 20 বিঘে জায়গা জমিদারবাবুর ছেলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নামে তৈরি করবে। সেই 20 বিঘে জায়গা যখন না হলো, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, ওই 20 বিঘে জায়গার উপরে রায়পুরে জমিদারদের একটা ছোট একতলা বাড়ি ছিল, গেস্ট হাউস। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রাথমিকভাবে ওই বাড়িতে বসবাস শুরু করেছিলেন আর ওই বাড়ির নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। আচ্ছা, ওই বাড়ির নামকে কেন্দ্র করে এই জায়গার নাম হয়ে গেল শান্তিনিকেতন। ছাতিমতলা দেখবেন আপনারা, এটা ছাতিমতলার উত্তর দিক, তাই এই ক্যাম্পাসে কবি নাম রেখেছিলেন উত্তরায়ণ। উত্তরায়ণ, এই শান্তিনিকেতনে কবির 12খানা বাড়ি, যখন যে বাড়িতে ভালো লাগতো সেরকম বাড়িতে থাকতেন। উত্তরায়ণ ক্যাম্পাসের মধ্যে সেই 12খানা বাড়ির মধ্যে 5খানা বাড়ি উদয়ন, কুমার, শ্যামলী, পুনশ্চ, উদীচি, এই বাড়িগুলোতে কবি শান্তিনিকেতনের শেষ জীবন 1919 থেকে 1941 ছিলেন। পিছন দিকটা দেখছেন, এই পুরো চত্বরটাই হচ্ছে ফাইনাল ডিপার্টমেন্ট কলাভবন। এই কলাভবনের এই সামনে যে মূর্তিটা দেখছেন, এটা বাঁকুড়া জেলার বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেদ সরু সরু রড তার দিয়ে বেঁধে ফ্রেমটাকে তৈরি করে নেওয়ার পরে সিমেন্ট, বালি, কাঁকড়কে একটা মিক্সচারের মতো করে নিয়ে কাছ থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি প্রসেসে এটা তৈরি করল। বীরভূমের এক সাঁওতাল পরিবার, খাটাখাটি কম, সেই জন্য গ্রাম ছেড়ে সফরের অভিমুখে যাত্রা করছেন। স্ত্রীর মাথায় জিনিসপত্র চাপানো, কোলে বাচ্চা আর ওনার হাজবেন্ড বাঁকে করে মালপত্র বয়ে নিয়ে যাচ্ছেন। পিছন দিকে কিছু মালপত্র, সামনে বড় বাচ্চাকে চাপানো, আর সঙ্গে ওদের বাড়ির পোষা কুকুর, কুকুরটাও যেন ওদের সাথে যাচ্ছে। এটার নাম দিয়েছিলেন সাঁওতাল পরিবার, এবং ছোটবেলাতে দেখবেন আমরা দেখেছি শহর পাঠ বইয়ের মধ্যে এই ছবি আমরা দেখেছি, বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেদের তৈরি। কবির বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা গুরুর নাম রামচন্দ্র বিদ্যাবাগী। যেদিন গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন সেই দিনটা ছিল 7ই পৌষ পূর্ণিমা।
এই দীক্ষার দিনকে স্মরণীয় করে রাখার জন্য সাতই পৌষ মেলা, আর বুধবার দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সাপ্তাহিক ছুটি বুধবার আমাদের এই ইউনিভার্সিটি। সেই কোভিড সময় 1894 সালে প্রথম পৌষ মেলা গরুর গাড়িতে করে লোকে পায়ে হেঁকে মেলা দেখতে আসতো, কুমোরামাটির জিনিস এই মাঠে হতো। তারপর কোভিড যখন 100 বছর পূর্ণ হলো, এখান থেকে 5 মিনিট হাঁটার পর ভুবনডাঙ্গার মেলার মাঠ, এখন ওখানে পৌষ মেলাটা হয়। আর কোভিড সময়ে 1894 সালে এই মেলা প্রথম বসেছিল, সেই জন্য এটাকে বলা হয় পূর্ণ মেলার মাঠ। এখানে বোর্ড আছে দেখবেন, লেখা আছে পূর্ণ মেলার মাঠ। এই বাড়িটার নামই হচ্ছে শান্তিনিকেতন গ্রুপ, এই বাড়ির নাম ধরে এই জায়গার নাম শান্তি। এটা হচ্ছে আমাদের কবির বাবারা, হ্যাঁ পরিবাররা কোনো মূর্তি পূজা করতেন না, নিরাকারের উপাসনা তাদেরই প্রার্থনা গৃহ, উপাসনা গৃহ বা ব্রহ্ম মন্দির কমিউনিটি কেয়ার হল। এটা বেলজিয়াম গ্লাস ইটালিয়ান টালি দিয়ে তৈরি, প্রতি বুধবার এখানে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টার জন্য ব্রহ্ম উপাসনা হয়। উপস্থিত যে কোনো জাতি ধর্মের মানে 5 জন শিক্ষক ছিলেন, তাদের মধ্যে একজনের নাম তেজেশ চন্দ্র সেন, এখন যেটা আমরা বাংলাদেশ বলছি, উনি সেই বাংলাদেশ থেকে এসেছিলেন, পরবর্তীকালে উনি অমর্ত্য সেনের শিক্ষক মহাশয় ছিলেন। তেজেশ চন্দ্র সেন অতি সাধারণভাবে এই বাড়িতে থাকার জন্য বাড়ি তৈরি করে কবিকে একদিন ইনভাইট করলেন। কবি এই বাড়ি থেকে খুশি হয়ে বললেন যে আমাদের দেশ তো পরাধীন, আমি যেন অন্তর্দৃষ্টিতে উপলব্ধি করছি দেশ খুব শীঘ্রই স্বাধীন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তারই উদ্দেশ্যে একটা বিজয়ী পতাকা, এই যে বাড়ির মাঝখান দিয়ে তাল গাছ, আগাম স্বাধীনতার শুভেচ্ছা, তাই এই বাড়ির নাম দিলাম তাল ধ্বজ বাড়ি, তাল গাছটা যেন ধ্বজার মতো। এই বাড়িতে তেজেশ চন্দ্র সেন মহাশয় দীর্ঘদিন ছিলেন, আমাদের কবি এই বাড়িতে বসে কুঠিবাসী বলে একটা প্রবন্ধ লিখেছিল। অনেকের ধারণা এই তাল গাছকে কেন্দ্র করে, ছোটবেলাতে যে বিখ্যাত কবিতা পড়েছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব। আপনারা শান্তিনিকেতনের যত গাছপালা দেখলেন, সামনে যে বড় বট গাছটা দেখছেন, এটা সবচেয়ে প্রাচীন, আনুমানিক 250 বছরের পুরনো। এই গাছের নিচে বসে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন সকালে সূর্য উপাসনা করতেন, এই দিকটা আমাদের পূর্ব দিক, আর গোধূলি রগ্নে ধ্যান করতে ভালোবাসতেন শাকুন্তলায় বসে। কবি প্রথম এলেন শান্তিনিকেতন 12 বছর বয়সে, তখন এখানে দাঁড়িয়ে উনি সূর্যোদয় দেখতে ভালোবাসতেন, আর একদিন বললেন যে সারা বিশ্বকে যেন আমি হাতের মুঠোর মধ্যে পেলাম। আর একদিন সকালবেলাতে বাবার সাথে হাঁটতে হাঁটতে কোপাই নদী দেখতে গেলেন, নিয়ে কোপাই নদী দেখে নদী পার্শ্ববর্তী কোয়াই হয়ে যখন ফেরত আসছিলেন, খেলার ছলে কিছু নুড়ি পাথর কুড়িয়ে সেই বট গাছের নিচে জমা করে যেন তিনটে পাহাড়ের মতো বানালেন। ওনার বাবা বললেন খুব ভালো হয়েছে, আমি নাম দিয়ে গেলাম তিন পাহাড়, সেই নুড়ি পাথর আর থাকবে না, তাই স্মৃতিটাকে ধরে রাখার জন্য তিনটে ধাপ, আর এই গাছকে যাতে সবাই মনে রাখে কিশোরা ওই সব পাথরের প্রথম পাতায় গিয়ে বট গাছের ছবি ছোটোবেলাতে আমরা দেখেছি, এটাই হচ্ছে সেই বিখ্যাত বট গাছটার ছবি। মানে কতটা স্টোরি আছে না, তো সবই জানতে পারলাম, কোনোদিনই এটা জানিনি বা পড়িনি কোথাও, তো জানতে পেরে অনেক ভাল লাগছে, তোমাদেরকে জানাতে পেরে অনেক ভাল লাগছে, তো চলো এবার আগে যাওয়া যাক। ওকে, এই যে সিম্বলটা এইদিকে দেখো, এই সিম্বলে দেখো এই দিক থেকে দেখো বইয়ের নিচে পুতুলি মানে কি র, আর গোটাটা খ, এটা বাংলাদেশের কবিদের সিংহ এরকম সিম্বলে, আর এটা একটা আর্টিস্টিক ভাব পুরোটাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। মিউজিয়ামের ভেতরে যেটা এখন আজকে যেতে পারলেন না, এর ভেতরে কবির 5খানা বাড়ি আর কবির ব্যবহৃত জিনিস, আর তখনকার দিনে কবির খুব মূল্যবান একটা ব্ল্যাক কালারের অস্টিং গাড়ি আছে। কবি এমনিতে পায়ে হেঁটেই বেশি যাতায়াত করতেন, কখনো কখনো খুব দরকারি কাজ হলে ওই গাড়ি ব্যবহার করতেন, এবং সেই গাড়িটা নাম্বার হচ্ছে 0806। হ্যাঁ, ওখানে রাখা আছে, পরবর্তীকালে যখন আবার আসবেন তখন কাছ থেকে গাড়িটাকে দেখবেন। আপনার আমাদের গাইস এখানে পুরো দেখা কমপ্লিট, মানে অনেক কিছু গাইস এখানে জানতে পারলাম, ঠাকুরের ব্যাপারে রবি ঠাকুরের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম, বুঝলে। অ্যান্ড আমাদের যেই কাকু গাইড উনিও খুব ভালো করে আমাদেরকে বললো, অ্যান্ড ব্যাপারটা হচ্ছে একটাই খুব বাজে লাগছে ব্যাপারটা,
সেটা হচ্ছে এত সুন্দর একটা জায়গা আমরা ভেতর থেকে দেখতে পারলাম না। এই কোভিড নাইন্টিনের জন্য মানে বাইরে বাইরে দিয়ে ওপর ওপর দিয়ে দেখে যেতে হচ্ছে। জানি না আবার কোনো দিন আসতে পারবো কি না, আশা করছি যে আসতে পারবো। সো আসলে তোমাদেরকে আরও ভেতর থেকে দেখাবো, নতুন একটা ব্লগ বানাবো। সো আজকের জন্য এখানেই থাক। অ্যান্ড এবার আমরা সোনাঝুরি হাট বলে একটা জায়গা আছে ওখানে যাচ্ছি, গাড়ির আওয়াজ জন্য খুব আসছে তার জন্য সরি, বাট আপাতত আমরা সোনাঝুরি হাটে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ওকে গাইস, আমরা এখন সোনাঝুরি হাটে চলে এসেছি। অ্যান্ড এখানে একটা রামশ্যাম বলে একটা হোটেল আছে, ওখানে গিয়ে আগে লাঞ্চটা করব, তারপরে এই মানে হোল এরিয়াটা পুরো মার্কেট বসে বুঝলে শান্তিনিকেতনে। সো এখানে আগে লাঞ্চটা করি, তারপরে পুরো মার্কেটটা ঘুরে দেখব, মানে বুঝতেই পারছো খুবই মজা হবে। আর এখানে কত রকমের ভ্যারাইটি জামা প্যান্ট সব অ্যাভেলেবেল আছে, দেখব সব চেক আউট করবো, তোমাদেরকে দেখাবো। ওকে সো চলো আগে গিয়ে লাঞ্চটা করি, তারপরে অন্য কথা, কারণ খালি পেট তো আর ঘোরা যায় না, তাই না? সো অল রাইট গাইস, আমরা এখন রামশ্যাম হোটেল বা রেস্টুরেন্ট বা রিসর্ট যেটা ইচ্ছা বলতে পারো, কারণ ওই সাইডে এদের থাকার ব্যবস্থাও আছে, তোমরা চাইলে এখানে নাইট স্টেও করতে পারো। অ্যান্ড আমরা আপাতত এখানে আগে লাঞ্চটা করব, তারপরে হাটটা পুরো ঘুরে দেখব। ওকে সো চলো। আমাদের এখন খাওয়া হয়ে গেছে, আর চলো এবার একটু মার্কেটটা এক্সপ্লোর করে দেখা যাক কেমন কি আছে না আছে বুঝলে। সো চলো যাই আর গিয়ে তোমাদের দেখাই, আমার তো গাইস খুবই এক্সাইটিং লাগছে। সো আর ব্যাপারটা হচ্ছে কত লোকজন এখানে এসছে, মানে জাস্ট দেখো পুরো জায়গাটা, এইদিকে আরও বেশি লোকজন আছে। সো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, তারপরে তোমাদেরকে দেখাই। ওকে গাইস, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে সোনাঝুরি হাটটা আছে না, এটা কিন্তু বেসিক্যালি ফর লেডিস বা ফিমেল, ছেলেদের এসে খুব একটা লাভ হবে না, কারণ এখানে সবই মেয়েদের আইটেম। অনেক বড় হাটটা, মানে টোটাল এরিয়াটা বলতে পারবো না কত বড়, বাট অনেক বড় এরিয়া, ঠিক আছে? টোটাল এরিয়াটা আর কি মানে মেয়েদের জিনিসই বেশি, ছেলেদের জিনিসও আছে, অবভিয়াসলি আছে, অনেক গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, আমি তার মধ্যে থেকে একটা পাঞ্জাবি ঝেড়ে নিয়েছি সরস্বতী পুজো পড়বো বলে। সো যাই হোক, মানে বেসিক্যালি এটা লেডিসদের জন্যই পুরো হাটটা, লেডিসদের অনেক রকমের আইটেম আছে। Thank you.
গাইস দেখো এটা কিনলাম এবার এটা নিয়ে রাস্তা বসে পড়ব সবাইকে গান শোনাবো একটু টাকাও ইনকাম হবে এরকম ভাবে যাই হোক চলো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হব সো অনেকটা রাস্তা এখান থেকে কলকাতা লাইক 169-170 কিলোমিটার তো যেতে তো টাইম লাগবে সো চলো এবার আস্তে আস্তে প্যাক আপ করা যাক ওকে গুড ইভিনিং অ্যান্ড এই জাস্ট আমরা কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম অ্যান্ড ব্যাপারটা হচ্ছে কত সুন্দরভাবে আমরা চলে আসলাম মানে এত সুন্দরভাবে আমরা আসলাম না মানে এই যে এতটা ট্র্যাভেলিং করে আসলাম এটা কোনো মালুমই হলো না গাড়িটা সত্যি খুব ভালো ছিল আই উইল গিভ 4 out of 5 তাই তো হ্যাঁ তো যাই হোক গাড়িটাকে মারো গুলি গাড়িটাকে সাইড করো এখন ব্যাপারটা যেটা বলি মানে এই যে এতদিন পর গৃহবন্দী হয়ে থাকার পর লকডাউনের পর কোভিড-19 পর যে ঘুরতে গেলাম এত সুন্দর লাগলো আমি তোমাদেরকে কি বলবো আমার ছোটবেলা থেকেই ব্যাপারটা হচ্ছে তারাপীঠ খুব আমার ফেভারিট জায়গা আমার খুব যেতে ভাল লাগে সো অনেকদিন পর গেলাম খুব ভাল লাগলো মায়ের কাছে আমি পুজো দিলাম তোমাদের জন্য কামনা করেছি সো সবাই তোমরা ভালো থাকো আশা করি অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে সেদিনকেই আমরা মেসেঞ্জার ড্যামে গেলাম তারপরের দিন মানে মেসেঞ্জার ড্যাম আর বক্রেশ্বর গেলাম আর সেই রাত্রিরেই হচ্ছে শান্তিনিকেতন চলে আসলাম বুঝলে আর আজকে তো হচ্ছে স্যাটারডে অ্যান্ড উই আর লাকি যে স্যাটারডে করেই আর কি সোনাঝুরি হাট যেটা বলে না যেটা দেখালাম প্রথমে ব্লগের স্টার্টিংয়ে ওটা আর কি হচ্ছিল সো সেটাতেও গেলাম শান্তিনিকেতনে রবি ঠাকুরের ব্যাপারে কত কিছু জানতে পারলাম আমি নিজে তোমাদের জানালাম সো এটা আমার খুবই ভালো লাগছে সো যাই হোক আশা করি তোমরা ব্লগটাকে এনজয় করেছো আর যদি এনজয় করে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলো না একটু সাপোর্ট লাগবা গাইস আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে 1K হিট করতে চলেছি সো ইয়ে সো যাই হোক তোমাদের সাপোর্ট থাকলে সব কিছু মানে সব কিছু হবে সো প্লিজ সাপোর্ট করতে ভুলো না সো আজকের ব্লগটা এখানেই এন্ড করি বুঝলে সো আমি থাকবো তোমরা থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে সো ততক্ষণের জন্য স্টে হোম স্টে সেফ অ্যান্ড ভালো থেকো সবাই সবাই ট্রাভেল করো যেখানে ইচ্ছা ঘুরতে যাও কোনো ব্যাপার না কিন্তু টেক কেয়ার অ্যান্ড টাটা